নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাবলি ছোলা দিয়ে কুমড়োর ছক্কা। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এবারে কুমড়োটা খুব ভালো করে ভেজে নেব। কেনার সময় একটু চেক করে দেখবেন কুমড়োটা মিষ্টি কিনা, কারণ কুমড়ো ছক্কার জন্যে মিষ্টি কুমড়োই খুবই ভালো হয়। কুমড়ো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কুমড়োটা তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা আলু, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, হাফ চামচের মতো গুঁড়ো হলুদ, মশলার সাথে আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা আর কাবলি ছোলা। সমস্তটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আদা বাটা, আদাটা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো সস, আপনারা চাইলে টমেটোও ব্যবহার করতে পারেন। সেই মুহূর্তে আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো সস দিয়েছি। দিয়ে দিচ্ছি জল, একটা চাপা দিয়ে দেব, দিয়ে ভালো করে আলুটা সেদ্ধ হতে দেব। আলু 60% মতো সেদ্ধ হয়েছে, এরপরেই আমি কুমড়োটা দিলাম। এর আগে কুমড়ো দিলে কুমড়োটা গলে যেত। আলুর সাথে কুমড়োটাও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু জল, আবারও একটা চাপা দিয়ে মিনিট দশেক হতে দেব। আমার মা কুমড়োর ছক্কায় ঘুগনির যে মটর কড়াই সেটা দিয়ে করতেন, আমি কাবলি ছোলা দিয়ে ট্রাই করলাম। সব শেষে দিয়ে দিলাম সামান্য চিনি। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।